তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89 জনে। এর মধ্যে শুধু টেনেসি অঙ্গরাজ্যে মারা গেছে 19 জন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যের মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। গত এক সপ্তাহ ধরে উত্তর আমেরিকার এই দেশটিতে তীব্র ঠান্ডা ও তুষারপাত হচ্ছে। তীব্র তুষারপাত ও তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত 89 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই টেনেসিতে। এরপরের অবস্থানে আছে ওরেগন, ইলিনয় ও পেনসিলভেনিয়া। এছাড়া সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হতাহতের খবরও পাওয়া গেছে। আর প্রবল তুষারঝড়ের কারণে দেশটির বিশাল এলাকা জুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। দেশটির আবহাওয়া দফতরের তথ্য বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে যাচ্ছে তুষারঝড়। অনেক জায়গায় কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে, এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত ওরেগনের প্রায় 10,000 মানুষ, উত্তর ক্যারোলাইনায় 8,000, ক্যালিফোর্নিয়া 7,000 এবং কেন্টাকিতে 4,300 মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।